আমি যাবো না আর আমি আপনার টাটাটারি করেন কেন আরে চলে যেতে আচ্ছা চলেন ও বস থাক আর একটা দেবো ও দেখে চলবি চল ও এমন যদি হতো हारिए फेली तुम जो रेखे चले जाओ बहुदूर केटा कपिला ना আহারে বই থাকতে থাকতে এককালে ঘুমাই পড়ছ না হ্যাঁ ছায়ার মধ্যে বসেছিলাম তো ঘুমাই গেছিলাম তোমার চেহারা মেয়েরা দেখে মনে হইতেছে খুব ক্লান্ত হ্যাঁ আমি আমি অনেক ক্লান্ত হ্যাঁ মুই অনেক ক্লান্ত আপনার বউরে খুঁজতে খুঁজতে না হেরে মুই খুঁজি না কারণ আরে খুঁজে কোনো লাভ নাই এলে গিয়ে খোঁজার চেষ্টাও করি না আর যখন মন চাইবে নিজে নিজে চলে যাইবে আচ্ছা আপনার একটা কথা দিগে হ্যাঁ আপনার ডান হাতে কি হইছে চলে না মনে হয় হ্যাঁ চলে না আসলে তোমার দারে যে কেমনে কই মুই আগে ডাহাইতা ছিলাম ডাহাতি করতে যাইয়ে এক জায়গায় তাবরানি খাইছি এরবাদে বর্ষা ইয়ে লাগছিল এই জায়গায় গাওই গেছে এরপর দিয়ে গাও সারছে কিন্তু হাত অচলই গেছে কিন্তু এই যে লেখিকা শারমিন আমার স্ত্রী সে আবার আমার চরিত্রটা ঠিক করে দিয়েছে কাপড় চোপড় আগের মতোই আছে কিন্তু চরিত্র বদলেই দিয়েছে ভালো মানুষ বানাই দিয়েছে খারাপ হইতে আমি ভালো মানুষ হয়ে গেছি হ্যাঁ আমারও একই অবস্থা আমার কি হন জামাই থাকার কথা কোন আমা বিয়ে হয়ে গেছে আমি হলাম পদ্মা নদীর মাঝের পাগলা কপিলা আমার কেমনে বিয়া হয় তাও আবার দেবদাসের সাথে আচ্ছা দেবদাসের কি বিয়া হইতে পারে কোন হ্যাঁ আসলে কি যে ঐতিহাসিক কিছু বুঝতেই পারতেছি না কিছু বুঝার লাভ নেই লেখিকা আমাদেরকে যে নিয়া যেরকম করে লিখবো আমরা একই রকম ভাবে আচরণ করব হ্যাঁ অবশ্য কোনো কথা কপিলা জোরাজুরি করেন কে তুমি মাঝখানে নাক গলাচ্ছো কেন এবারে কিটা গোপাল আমার পাহারাদার চলো আমি যাবো না আরে আমি আপনার টাটাটারি করেন কেন আরে চলে যেতে আচ্ছা চলেন বস থাক আর একটা দেবো ও দেখে চলবি চল ও